ব্রেকফাস্ট টেবিলে এখনো ব্রেকফাস্ট যায়নি। আর এখানে একজন বৃদ্ধাকে কাঠঘোড়ায় তুলে বিচার সভা চলছে নাকি? স্বস্তি, চ্যাটাং চ্যাটাং কথা বলো না। মেজো কাকিমুনি আর ছোট কাকিমুনি শুধু জানতে চেয়েছেন পায়েসটা কে বানিয়েছেন, আর কিছুই নয়। কারণ কালকে যে উনি এত ভালোবেসে নিজের বড় ছেলেকে পায়েস খাওয়ালেন, বড় মুখ করে বললেন যে আমরা এখনো বিদেশি আদব কায়দা বিশ্বাস করি না, পায়েস খাওয়াই, ঠাকুরের ফুল ছোঁয়াই, কিন্তু কিন্তু উনি তো পায়েসটা রান্না করেননি। উনি কিচেনেও আসেননি, কুটোটিও নাড়েননি, উনি নিজের ঘরে স্টোভ নিয়ে পায়েসটাও বানাননি। তাহলে পায়েসটা কে বানাল সেটাই জানতে চেয়েছে। পায়েসটা কে বানালো? আমি বলছি। থাক না, এবার থামবি, বলতে দাও। পায়েসটা গীতা বানিয়েছে। আমি জানতাম, আমি জানতাম যে গীতাই পায়েসটা বানিয়েছে। মেজ কাকিমুনি আর ছোট কাকিমুনি কথাটা যখন বলল, তখন আমি বুঝতে পেরেছি যে পায়েসটা গীতাই বানিয়েছে। তাতে অন্যায় কি হয়েছে? কোনো অন্যায় তো করেনি, ও নিজের শ্বশুরমশাইয়ের জন্য পায়েস বানিয়েছে। তা আপনি সংসারের জন্য কি করেছেন? ঘরের দরজা বন্ধ করে বসে বসে সিনেমা দেখছিলেন, না গান শুনছিলেন ইয়ারফোন লাগিয়ে, নাকি অন্য কারোর সাথে বসে বসে রসালো গল্প চলছিল? ঠিক করে কথা বলো, ভুলে যেও না তুমি তোমার বৌদির সাথে কথা বলছো, বুঝতে পেরেছো? আর ঠাম্মি, আজকে আমি আপনার বড় ছেলেকে জানাবো যার জন্য এই পরিবারের এই অবস্থা, যার জন্য বাবা মেয়ের সাথে লাঠালাঠি চলছে, তার হাতে রান্না করার পায়েস আপনি ওনাকে খাইয়েছিলেন। তারপরে দেখি রজবালা মুখার্জি উনি কি বলেন। আচ্ছা, এক সময়ে আপনাদের মধ্যে ওই সাপে নেউলের সম্পর্ক ছিল না? চাম্মি, আবার না সেই সাপে নেউলের সম্পর্ক হয়ে যায়? হুম, গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।